আমরা এখন যাব নবদ্বীপ, তিনজনে বেরিয়ে পড়েছি। আসার সময় লঞ্চে এসেছিলাম, 15 টাকা নিয়েছিল, আর এবার নৌকাতে যাব, মানে নৌকাতে নেবে 5 টাকা করে। নৌকাতে করে করতে হবে, তোমাদের সম্পূর্ণ ডিটেলস তো দিতে হবে, সেই জন্য আমরা নৌকাতে করেই যাবো। এবার এটা হচ্ছে মায়াপুর ফেরিঘাট। মায়াপুর ইসকন মন্দির ঘুরে তোমরা যদি নবদ্বীপ ঘুরতে চাও, তাহলে আবার তোমরা মায়াপুর ফেরিঘাটে এসে টিকিট কেটে তারপর তোমরা নবদ্বীপ ঘুরতে পারবে। এবার আমরা যাব নৌকাতে, আমাদের টিকিট প্রাইস পার হেড 5 টাকা। ঘাটে নেবে, ঘাটের থেকে আবার টোটো ধরে চললাম আমরা 60 ফুট গৌরাঙ্গ দেখতে, সেই চৈতন্যদেবকে দেখতে। আর তোমরা সেখান থেকে টোটো নিতে পারো, টোটোতে আমরা 3 জন রয়েছি, তো টোটো রিজার্ভ করেছি, 100 টাকা নিয়েছে। আর যদি তোমরা এখানে অনেক মন্দির আছে সেগুলো যদি ঘোরো, তাহলে তোমাদের কিস্তি 400 টাকা নেবে, মানে ঘুরে আবার সেই জায়গাতে নিয়ে তোমাদের কিনে নামিয়ে দেবে। আর এখন আমরা চললাম 60 ফুট চৈতন্য দেখতে, সেখানে গিয়ে আবার কথা হবে। এখন দেখো একটা গুহা, এই গুহাটার মধ্যে দিয়ে কিন্তু ঢুকতে হবে। এটা ও দেখো গুহা, এই যে দেখো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো আমরা এই যে গুহা, কেমন লাগছে ভাই? ভালো লাগছে, এখন কিন্তু আমরা ভয়ানক একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, সিঁড়ি প্রচন্ড দেখতে লাগছে। এই যে গুহাটা আছে, এই গুহার মধ্যে দিয়ে আসলাম আমরা। অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, এখানে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, অনেক অনেক।
এখানে দেখাচ্ছি এখান দিয়ে। আর এই যে যে মূর্তি দেখছো, শ্রী চৈতন্য দেবের মূর্তি। আর এটা সেই রথ, খুব সুন্দর একটা পরিবেশ, এখানে তোমরা আসতে পারো। এই যে সেই বড় চৈতন্য দেবের মূর্তিটা, এটাকে তোমরা তোমাদেরকে একটু সামনের থেকে দেখাবো। আর এটা হচ্ছে মিউজিশিয়াম, এখানে মিউজিশিয়াম, তার আগে বান্দরগুলো সুন্দর একটা মিউজিশিয়াম। সুন্দর সুন্দর মিউজিশিয়াম দেখো, আর এই দেখো আমাদের কৃষ্ণ, এই দেখো কৃষ্ণ ঠাকুর, আর দেখো সুন্দর সুন্দর হরে কৃষ্ণ রে। আর এটা হচ্ছে সেই গুহাটা যেটা দেখলা, মানে যেটা আমরা এখান থেকে বেরোলাম, এই গুহার এখান থেকে বেরোয়েছি। আর এই যে দেখো সেই, এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় চৈতন্য দেব, সব থেকে বড়। সব থেকে বড় চৈতন্য দেবের মূর্তি এটা, এটার ওয়েট, এটা হচ্ছে উচ্চতা 60 ফুট। এটা হচ্ছে গুহাটা, সেই গুহাটাই যে
নবদ্বীপ ধামের ব্লগ আর অনেক মন্দির বাকি থাকলো, সেটা এর পরের বার যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো। এখানে আরো ছোট ছোট অনেক মন্দির রয়েছে, সেগুলো তোমরা ঘুরতে পারো। তো এখানে সোনা মন্দির আছে, আরো অনেক মন্দির রয়েছে, সেগুলো তোমরা ঘুরতে পারো। তো ফোনে চার্জ নেই, তারপরে আর ব্লগ করতে পারছি না। তো আমাদের টাইমও হয়ে গেছে, ট্রেনের টাইম। তো এখন আমরা সেই টোটোতে করে আবার চললাম রেল স্টেশনের দিকে। রেল স্টেশনে গিয়ে তারপর আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যাবো রায়গঞ্জ। তো এই ব্লগ বাড়াচ্ছি না, এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিও। বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।